হ্যালো ফ্রেন্ড আমি ইমরুল এবং আজকে আমি এই ভিডিওতে বেটনোভেট এন ক্রিমের ব্যাপারে আলোচনা করব তো এই বেটনোভেট এন ক্রিমটা আপনারা কেন ব্যবহার করবেন আপনাদের স্কিনকে ফর্সা করার জন্য এবং একনি পিম্পল ভালো করার জন্য অনেকেই কিন্তু ব্যবহার করেছেন ফ্রেন্ড আপনাদেরকে একটা কথা বলবো এই বেটনোভেট এন ক্রিমটা কিন্তু আপনাদের ত্বকের জন্য ইফেক্টিভ নয় তো কেন ইফেক্টিভ নয় তাহলে আপনারা এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন তো ফ্রেন্ড ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে এই ধরনের হেলথ টিপস বিউটি টিপস এবং আয়ুর্বেদিক ও এলাপতিক মেডিসিনের বাংলা রিভিউ পেতে আমার এই ডিজিটাল মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করবেন তাহলে আমি যখন কোন নতুন ভিডিও আপলোড করব তখন আপনায় আপনি সবার আগে ওই নতুন ভিডিওগুলি দেখতে পারবেন আমি আপনাদেরকে সব সময় রিয়েল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এবং যতদিন ইউটিউবে আমি থাকব ততদিন আপনাদের রিয়েল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং দিয়ে যাব তো ফ্রেন্ড এই বেটনোভেট এন ক্রিমটা কুড়ি গ্রামের হয় এর দাম হচ্ছে তিরিশ টাকা তো অনেকেই তো অনেক মানুষ এই বেটনোভেট এন ক্রিমটাকে ফেয়ারনেস ভেবে ব্যবহার করে অনেক অনেকেই মনে করে যে এই ক্রিমটা ফর্সা করে এবং মুখের লাল কালো দাগগুলোকে পরিষ্কার করে দেয় অনেকে কিন্তু এমনটাই ভেবে এই বেটনোভেট এন ক্রিমটাকে মার্কেট থেকে কিনে এনে কিংবা কিনে নিয়ে এসে কিন কিনে নিয়ে আসে কিন্তু ফ্রেন্ড আপনাদের আমি একটা কথা বলবো যে এই বেটনোভেট এন ক্রিমটা আপনাদের ত্বকের জন্য কিন্তু ইফেক্টিভ নয় তো ফ্রেন্ড এই বেটনোভেট এন ক্রিমটার মধ্যে প্রচুর পরিমাণে স্টেরয়েড থাকে সাইড এফেক্ট থাকে এবং প্রচুর কেমিক্যাল থাকে এবং আপনারা জেনে থাকবেন যে সাইড এফেক্ট আমাদের ত্বকের জন্য স্টোরের কতটা ক্ষতি করে ফ্রেন্ড এই বেটনোভেট এন ক্রিমটা আপনারা যখন ইউজ করা বন্ধ করে দেবেন তখন আপনাদের স্কিনে লোম এসে যাবে কিংবা লোম চলে আসবে স্কিন কালো হয়ে যাবে এবং স্কিনে রেডনেস চলে আসবে আপনাদের স্কিনে আপনাদের স্কিন আগের থেকে খারাপ হয়ে যাবে ফ্রেন্ড এই বেটনোভেট এন ক্রিমটা যারা যারা ব্যবহার করেছেন তারা কিন্তু অবশ্যই সাইড এফেক্ট দেখতে পেয়েছেন তো ফ্রেন্ড আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই বেটনোভেট এন ক্রিমটা আপনারা ব্যবহার করবেন না আর যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই বন্ধ করে দিন ফ্রেন্ড আপনারা ফ্রেন্ড আপনারা যদি কোনো ডাক্তারের কাছে গিয়ে এই বেটনোভেট এন ক্রিমটার কথা জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু আপনাকে ব্যবহার করতে নিষেধ করবে ফ্রেন্ড আপনারা যদি এই বেটনোভেট এন ক্রিমটা ব্যবহার করে ফেলেছেন এবং আপনাদের স্কিনের আগের থেকে খারাপ হয়ে গেছে তাহলে এর জন্য আমার কাছে একটা সলিউশন আছে এর জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমি একটা লিংক দিয়ে দেব একটা ফেস প্যাকের এই ফেস প্যাকের মাধ্যমে আপনি আপনার আগের মতো স্কিন উজ্জ্বল এবং ফর্সতা ফিরে পাবেন তো ফ্রেন্ড আজকে আমি আলোচনা করলাম বেটনোভেট এন ক্রিমের ব্যাপারে এই ধরনের হেলথ টিপস বিউটি টিপস এবং আয়ুর্বেদিক আয়ুর্বেদিক ও এলাপথিক মেডিসিনের বাংলা রিভিউ পেতে আমার এই ডিজিটাল মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার বন্ধুদের শেয়ার করবেন তারা যেন ভেটনোভেট এন ক্রিমের ব্যাপারে জানতে পারে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ফ্রেন্ড আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তো ফ্রেন্ড আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ